কেউ একটু মেনশন করতে পারেন যে 15 জেনারেশনের স্পেশাল স্পেশালিটিটা কি কম্পেয়ার টু আগের জেনারেশন সার্ভারের সাথে, এটা স্পেশালিটিটা কি বা কোন কোন দিকে চেঞ্জ হয়েছে? যদিও এটা একটু অ্যাহেড কোশ্চেন হয়ে যায় কারণ আমাদের ইয়াটা এইটা নিয়ে, বাট ইন জেনারেল কারো যদি আইডিয়া থাকে ছোট্ট দুই একটা পয়েন্ট। সাগর ভাই, এটাতে প্রসেসর সম্ভবত হাই কনফিগার আছে, যেমন ছিল 24 কোর পর্যন্ত, এখন মনে হয় 32 এন্ড অ্যাবভ, রাইট? ডেফিনেটলি এটা একটা রিজন ভাই লিখছেন নেক্সট জেনারেশন প্রসেসর, অ্যাবসলিউটলি ট্রু। মূল চেঞ্জ বলতে আসলে এইটাই যে প্রত্যেকটা জেনারেশনে জেনারেশনে একটা প্রসেসরের একটা জাম্প করে, রাইট? সো আমরা 14 জেনারেশন যদি বলি, 14 জেনারেশনের মধ্যে কিন্তু আমরা দুইটা প্রসেসর পাইছি ইন্টেলের, একটা হচ্ছে স্কেলেবল প্রসেসর, একটা স্কাইলেক প্রথমটা, তারপরে ছিল ক্যাসকেড লেক, রাইট? এটা ছিল আমাদের 14 জেনারেশন। সো নেক্সট জেন প্রসেসর হিসেবে যদি আমরা করি, 14 জেনারেশনে আমরা দুইটা প্রসেসর অলরেডি পাইছি, বাট এইখানে একদম ভেরি বেসিক লেভেলে যদি বলি যে এখানে ইন্টেলের যেটা লেটেস্ট ইন্টেল স্কেলেবল প্রসেসর জেনারেশন 3, যেটাকে আমরা আসলে আইস লেক বলি, আইস লেকটা ইন্ট্রোডিউসড হয়েছে, এবং এই প্রসেসর ইন্ট্রোডাকশনের সাথে সাথে এটার সাথে অ্যাসোসিয়েটেড আরো বেশ কিছু চেঞ্জ, সেটা আসলে প্রসেসরের সাথে খুব ইন্টিগ্রেটেড, সেই চেঞ্জটাও এখানে আসছে। এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব কিছু কিছু পয়েন্ট এখানে জাস্ট মেনশন করার জন্য। বাট এটা হচ্ছে যে মেজর রিভিশন চেঞ্জ যদি বলি, তাহলে এটা হচ্ছে প্রসেসরের একটা রিভিশন চেঞ্জ, বাকি কিছু ডিজাইন লেভেলে কিছু ইনোভেশন আসছে যেটা আসলে 14 জিতে প্রেজেন্ট ছিল না। সো আমরা স্টার্ট করি পাওয়ারেজ সার্ভার বেসড অন স্পেশালি 15 জেনারেশন পাওয়ারেজ সার্ভার। একটু একটু হিন্ট দিয়ে রাখি যে গত 1 জুলাই আমাদের পাওয়ারেজ সার্ভারটা আসলে ওয়েব বাই ওয়েব আরটিএস হচ্ছে, আমরা যেটাকে রেডি টু সেল বলি। সো আরটিএস কিছু প্রোডাক্টের আরটিএস অলরেডি হয়ে গেছে, লাইক আর 750 আর 650, এগুলি কিন্তু আরটিএস অলরেডি হয়ে গেছে। আর 450 আর 550 এইগুলি আরটিএস হয়েছে 1 জুলাই মাসের 1 তারিখে। হ্যাঁ, আর কিছু কিছু সার্ভার যেমন আর 800 সিরিজ অ্যান্ড 900 সিরিজ, এইগুলি আরটিএস এখন পর্যন্ত হয়নি, বাট এইগুলিও চলে আসবে ইন ভেরি শর্ট টাইম, মেবি ইন নেক্সট Q3 আমরা এগুলিও ইয়া পাবো। আন্ডার এনডিএ আমি এই জন্য বলতেছি না, বাট এগুলিও চলে আসবে নেক্সট নেক্সট কোয়ার্টারে অবভিয়াসলি। ওকে, সো থ্যাংকস রেজন ভাই, আরেকটা ইনফরমেশন পাইছি আপনার চ্যাট থেকে, সো ওইটা আমরা একটু ডিসকাস করবো। For the sake of presentation, এবং পার্টনাররা যেহেতু আছে, আমি মার্কেটিং স্লাইডগুলি একটু স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, কেন, ওয়াই, হাউ, এগুলি আমরা বাদ দিয়ে যাচ্ছি, বাট জেনারেশন চেঞ্জ হচ্ছে বা প্রসেসর যে একটা থেকে আসলে পিছনে ড্রাইভিং ভ্যালুটা কি, মূল ড্রাইভিং ফোর্সটা কি এগুলির পিছনে, মোস্টলি যদি আমরা বলি যে এই এইখানে যে চারটা আছে ইন ব্রড সেন্স, অপারেশনস, ক্লাউডস, ওয়ার্কলোডস, এআই অ্যান্ড এজ, এই জিনিসগুলি আসলে আমাদের সার্ভারের ইনোভেশনগুলিকে, অথবা আমি যদি ভেরি হাই লেভেলে বলি আমাদের টেকনোলজিকে, এরাই আসলে ড্রাইভ করতেছে। ওকে, সো স্মার্ট সিটি আসতেছে, এজ লেভেলে অনেক বেশি ডেটা জেনারেট হচ্ছে, এজ থেকে সেই ডাটা চলে যাচ্ছে কোরে, কোরে গিয়ে সেটা আবার অ্যানালাইজ করতে হচ্ছে। সো লটস অফ থিংস, এই জিনিসগুলি আসলে আমাদের টেকনোলজিকে এখন ড্রাইভ করতেছে, নট অনলি পাওয়ারেজ সার্ভার। আমরা যদি যে কোনো টেকনোলজির কথা বলি, আমাদের পাওয়ার স্টোরেজ চেয়ে বা এই ধরনের আরো যত নিউ প্রোডাক্ট আসলে আমাদের পোর্টফোলিওতে অ্যাড হচ্ছে, সবকিছুই আসলে এই পার্টিকুলার ওয়ার্কলোড বা টাইপ অফ অপারেশন বা মোড অফ অপারেশনের উপরে বেস করে আসলে ড্রাইভ হচ্ছে। সো নো ডাউট অ্যাবাউট দ্যাট, মেইনলি অপারেশনস, ক্লাউডস, ওয়ার্কলোডস, এআই অ্যান্ড এজ। এবং আমরা পার্টিকুলারলি পাওয়ারেজে যেই একটা ইনোভেশন এসছে, এই ইনোভেশনটা অনেক ক্ষেত্রে এআই এবং এজের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। সো এই জিনিসগুলি আমরা একটু দেখার চেষ্টা করবো, ডিউ টু জিপিইউ অ্যাক্সেলারেশন, নাম্বার অফ জিপিইউ কার্ডস, এইগুলির সাথে বেস করে এগুলি এগুলিকে আসলে অ্যাকোমোডেট করার জন্য
আওয়ার 15 জেনারেশন সার্ভারে বেশ কিছু ইনোভেশন আসছে যেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট কোভিড, এনি কনটেক্সটে কোভিড আমাদের লাইফটাকে আসলে চেঞ্জ করে দিয়েছে এবং এই এই চেঞ্জগুলি আসলে ইন্টিগ্রেটেড হয়েছে আমাদের নতুন নিউ জেনারেশন বা নিউ প্ল্যাটফর্ম প্রোডাক্টগুলিতে। সো বটম লাইন, আমাদেরকে এখন আইটি ডেলিভারি করতে হচ্ছে উইথ দ্য এজিলিটি অফ ক্লাউড অ্যান্ড আউটকাম পেতে হচ্ছে ফর এনি ওয়ার্কলোড এনিহোয়ার। আমরা এখন বেশিরভাগই সবাই যেহেতু আসলে হোমবাউন্ড বা অফিসের, আমাদের ক্ষেত্রে তো আমরা আসলে 100% কাজ অফিসের বাইরেই করতেছি, হোম অফিসই করতেছি, বাট আপনারাও কিন্তু এখন মেজরিটি কাজ হোম অফিস থেকেই করতে হয়। সো এরকম একটা আমি অনেক আগে পড়েছিলাম যে ফর এনি বেসিক ক্লাউড সেট আপ, হ্যাঁ একটা ক্লাউড সেট আপের জন্য ফ্রম স্টার্ট টু ফিনিশ এজিলিটিটা আসলে কেন ইম্পর্টেন্ট, যে একটা ক্লাউড সেট আপের জন্য আমি কিন্তু কাস্টমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, নট ফ্রম অপারেশনাল পয়েন্ট অফ ভিউ। সো আমি যখন একটা ক্লাউড ইনিশিয়েট করি, আমি যে কোনো ক্লাউড পোর্টাল থেকে আমি যখন যে কোনো কিছু ইনিশিয়েট করি, আমি একটা ক্লাউড ভিএম দরকার, সেই ভিএমটার জন্য অন অ্যান এভারেজ তারা সময় নেয় হচ্ছে 7 মিনিট। সো হোয়াই এজিলিটি ইজ সো ইম্পর্টেন্ট, এখন এখন কিন্তু আপনারা সব জায়গাতেই, ইভেন যে কোনো জায়গাতেই যদি কোনো মানে প্ল্যাটফর্ম রেডিনেস এর যে ব্যাপারটা, এই যে এই জিনিসটা সবাই কিন্তু খুব অ্যাজাইল চাই, রাইট? আগের মতো সেই সাইকেলটা বা সেই সাপ্লাই চেনটা কিন্তু এখন খুব বেশি ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট, রাইট? একটা যে প্রসেস প্রকিউরমেন্ট থেকে শুরু করে স্পেক অ্যান্ড প্রকিউরমেন্ট অ্যান্ড ডেলিভারি অ্যান্ড প্ল্যাটফর্ম রেডিনেস থেকে শুরু করে সবকিছু, তো এখন আসলে অনেক অনেক বেশি অ্যাজাইল, রাইট? ক্লাউডের আসার সাথে সাথে তো সবাই কিন্তু এন্ড ইউজার পার্টিকুলারলি তারা চায় যে একটা অ্যাজাইল ইনফ্রাস্ট্রাকচার এবং যে কোনো কিছু বা যে কোনো প্ল্যাটফর্মটা যাতে খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারে। সো এই জিনিসটার জন্য অ্যাজিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাজিলিটি বলি বা যেই চেঞ্জগুলি আসতেছে এজ লেভেলে অথবা জিপিইউ অ্যাকোমোডেশনের ক্ষেত্রে অথবা কুলিং এভরি অ্যাসপেক্টে, যেই জিনিসগুলি আসলে আমাদের এই পাওয়ারেজটাকে ড্রাইভ করতেছে, ইনোভেশনগুলিকে ড্রাইভ করতেছে, ইন এ নাটশেল এখানে তিনটা জিনিসই আছে: অ্যাডাপটিভ কম্পিউট, অটোনোমাস কম্পিউট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রোঅ্যাক্টিভ রেজিলিয়েন্স। সো অ্যাডাপটিভ কম্পিউট ইন এ সেন্স যে আমরা আসলে এই জিনিসটা আমাদের আগেও ছিল, আমাদের যে ইনোভেশনগুলি, এই ইনোভেশনগুলি ইজ ড্রিভেন বাই কাস্টমার রিকোয়ারমেন্ট, হ্যাঁ। সো এই কাস্টমার এক্সপিরিয়েন্স এবং কাস্টমার যে রিকোয়ারমেন্ট সেটাকেই অ্যাডাপ্ট করা হয়েছে আমাদের নিউ জেনারেশন সার্ভারগুলিতে। এর আগে যখন আমাদের এমএক্স এসেছিল, এমএক্স আপনারা জানেন যে এমএক্স এরকম বেশ কিছু ইনোভেশন ছিল, পার্টিকুলারলি আমাদের সার্ভার ফিল্ডে বেশ অনেক ইনোভেশন ছিল, যে ইনোভেশনগুলি এখন আমাদের কম্পিটিশনও অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছে। দে আর কামিং উইথ দোজ ইনোভেশনস, লাইক আমাদের যে মিড প্লেন লেস আর্কিটেকচার ছিল, সেই আর্কিটেকচারটা নিয়ে এখন হচ্ছে আমাদের নাম্বার অফ ইন্টারনাল হার্ড ড্রাইভ যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাও কিন্তু এখন আমাদের কম্পিটিটররা নিয়ে এসছে তাদের ব্লেড ইনফ্রাস্ট্রাকচারে। সো ওই প্রত্যেকটা ইনোভেশনই ছিল বেসড অন কাস্টমার এক্সপিরিয়েন্স অথবা কাস্টমার রিকোয়ারমেন্ট। সো এই জিনিসটা এখানেও কন্টিনিউ করা হয়েছে, অটোনোমাস কম্পিউট ইনফ্রাস্ট্রাকচার, সো উইল গেট টু নো অ্যাবাউট দ্যাট, অ্যান্ড প্রোঅ্যাক্টিভ রেজিলিয়েন্স অ্যাট এভরি পয়েন্ট, সিকিউরিটি ইজ দি প্রাইমারি কনসার্ন, এবং সেই সিকিউরিটি এই পাওয়ারেজ 15 জেনারেশন সার্ভারেও প্রেজেন্ট। তো এগুলি জাস্ট ফর ইউর আইজ অনলি। অ্যাডাপটিভ কম্পিউটিং বলতে যেটা ওয়ার্কলোড ফোকাস প্ল্যাটফর্মস উইদিন দ্য পাওয়ারেজ পোর্টফোলিও, আমরা এর পরের স্লাইডগুলিতে একটু দেখব যে আগে পার্টিকুলারলি আমি যদি R740 বা এটার যে নেক্সট জেনারেশন সার্ভার R750 কথা যদি আমরা বলি, R750 এখন ওয়ার্কলোড ড্রিভেন বা ওয়ার্কলোড ফোকাস করে তিন টাইপের সার্ভার আছে: R750 একটা, R750XS একটা, R750SXA একটা। সো এই তিনটার ডিফারেন্সিয়েশন কি? প্রাইমারিলি ওয়ার্কলোড, রাইট? এবং ওয়ার্কলোডের উপর বেস করে তার, আমাদের যেমন আগে 740 এবং 740XD ছিল, হ্যাঁ তাদেরও কিন্তু একটা একটা ছিল স্টোরেজ ইনটেন্সিভ প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে মোস্টলি ফর মিশন ক্রিটিক্যাল বা
নন স্টোরেজ রিলেটিভ রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলির জন্য বাট বিজনেস ক্রিটিক্যাল সেটার জন্য ছিল 740 অ্যান্ড 740 XT. Likewise, আমাদের 15 জেনারেশন সার্ভারও এইটা আছে বাট এটা আরেকটু বেশি ওয়ার্কলোড ফোকাসড হয়েছে রাইট আমাদের জেনারেল পারপাস অ্যাপ্লিকেশনগুলির জন্য আর 750 আছে এক্সট্রা অ্যাক্সেলারেশন যদি কারো দরকার হয় জিপিইউ ইনটেনসিভ অ্যাপ্লিকেশন যদি দরকার হয় তাহলে তার জন্য আছে 750 XA অ্যান্ড 750 XS ফর এক্সট্রা স্টোরেজ অথবা জেনারেল পারপাস অ্যাপ্লিকেশনগুলির জন্য সো এই জিনিসগুলি এখনো কন্টিনিউ করতেছে পার্টিকুলারলি আমি একটা সেগমেন্ট বললাম বাট এইটা বাকি সেগমেন্টগুলি তো আসলে এইভাবেই আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এমডি এখানে যে ইয়াটা দেয়া আছে এমডি যদিও একটু কম্পারেটিভলি আমরা যদি কম্পেয়ার করি এমডি 15 জেনারেশন সার্ভার কিন্তু অনেকদিন ধরেই আছে আমরা কিছু বেশ কিছু সেলও করেছি আর 7525 অথবা আর 7515 আর 6525 আর 6515 এই জিনিসগুলি কিন্তু আগে থেকেই ছিল বাট ওইখানে আগে এমডি এপিক প্রসেসর দিয়েছিল আগে ছিল মিলান এখন আসতেছে রোম সো এই জিনিসগুলি এটার মধ্যেও আছে বাট যদি আমি একটু কম্পেয়ার করি যে ইন্টেলের তুলনায় 15 জেনারেশন সার্ভার এমডি তে একটু আগে থেকে আমাদের এখানে আমাদের পোর্টফোলিওতে ছিল এবং এমডি আর ইন্টেলের ডিফারেন্সিয়েশন মেজর ডিফারেন্সিয়েশন ইন টার্মস অফ নাম্বার অফ কোর এটা তো আপনারা সবাই মোটামুটি জানেন এবং নাম্বার অফ মেমোরি সেটাকে আসলে 15 জিতে ইন্টেল থার্ড জেনারেশন প্রসেসরে অ্যাকমোডেট করা হয়েছে স্কিপিং ফিউ স্লাইডস মোস্টলি অন রেজিলিয়েন্সটা ডিপেন্ডস মোস্টলি অন সিকিউরিটি এখানে যে সিকিউরিটি ফিচারগুলি আছে কিছু মাইনর ইম্প্রুভমেন্ট এখানে হয়েছে বাট মেজরিটি অফ দ্য সিকিউরিটি ফিচার্স যেগুলি পাওয়ারেজ 14 জিতে ছিল সেটা পাওয়ারেজ 15 জিতেও অ্যাভেলেবল সো এই স্লাইডটাতে আছে ইনোভেশন ডিজাইন ইনোভেশনের যে জিনিসগুলি অ্যাডাপটিভ কম্পিউটার যেই ফিচারগুলি আমরা বলেছিলাম পার্টিকুলারলি ডিজাইন ইনোভেশন এবং যেগুলি আসলে অনেকটা ওয়ার্কলোড ফোকাসড হ্যাঁ অথবা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে জিনিসগুলি ছিল সেই জিনিসগুলি একটা সিঙ্গেল স্লাইড এখানে আছে যেই জিনিসগুলি ইনফ্যাক্ট অ্যাপার্ট ফ্রম মাল্টি ভেক্টর কুলিং বাকি যে ফিচারগুলি আছে যে সেই ফিচারগুলি আমাদের 14 জেনারেশন সার্ভারে ছিল না সো মাল্টি ভেক্টর কুলিং ছাড়া বাকি প্রত্যেকটা ফিচার 15 জেনারেশনে ইউনিক ফার্স্ট অফ অল মাল্টি ভেক্টর কুলিং সো মাল্টি ভেক্টর কুলিং 14 জেনারেশনেও ছিল বাট এটার বটম লাইনটা হচ্ছে যে জিপিইউ ফর অ্যান এক্সাম্পল আমার সার্ভারে 4টা বা 5টা পিসিআই স্লট আছে এবং আউট অফ 4 to 5 পিসিআই স্লটস আমার 2টা স্লটের মধ্যে জিপিইউ আছে সো জেনারেলি স্পিকিং যেই স্লটগুলিতে জিপিইউ থাকে বা যেই রাইজারগুলিতে জিপিইউ থাকে সেটা আসলে একটু প্রিসিশন কুলিং ডিমান্ড করে রাইট জিপিইউ খুব হিট সেন্সিটিভ বা হিট ডিসিপেটিং একটা কার্ড এবং এইটাকে কুল রাখার জন্য ডেফিনেটলি একটা এক্সট্রা কুলিং দরকার যেটা আসলে সব সার্ভারে যেই সার্ভারগুলিতে জিপিইউ থাকে সেই সার্ভারগুলিতে এটা প্রেজেন্ট এবং সেটা ডেল পাওয়ারের সার্ভারেও আছে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মাল্টিভেক্টর কুলিংটা কি সো মাল্টিভেক্টর কুলিং ইজ সামথিং যেটা আসলে সেন্স করে ইন্টারনালি যে আপনার আউট অফ 4 বা 5 বা 6 7 হোয়াট এভার পিসিআই স্লট আপনার সার্ভারে আছে এই স্লটগুলির মধ্যে কোন স্লটটাতে আসলে জিপিইউ কার্ড প্রেজেন্ট আছে এবং যেটাতে জিপিইউ কার্ড প্রেজেন্ট আছে ডেফিনেটলি সেটা বেশি হিট ডিমান্ড করে বেশি কুলিং ডিমান্ড করে বেশি হিট জেনারেট করে এবং মাল্টিভেক্টর কুলিং এর কাজটা হচ্ছে যে সিস্টেমটাকে বা কুলিংটাকে ডিরেক্ট করা টু দ্যাট পিসিআই কার্ড রাইট যেটার মধ্যে জিপিইউ বসানো আছে সো দিস ইজ কল্ড মাল্টিভেক্টর কুলিং মাল্টিভেক্টর কুলিং প্রিসিশন কুলিং হোয়ার ইট ইজ নিডেড ওকে সো দিস ইজ মাল্টিভেক্টর কুলিং অ্যান্ড মাল্টিভেক্টর কুলিং টু সাম এক্সটেন্ট ইজ সামথিং ভেরি ইউনিক বিকজ আমি জানি না 14 জেনারেশনে দ্যাট ওয়াজ ভেরি ইউনিক আমি এই মুহূর্তে আমাদের কম্পিটিটিভ সার্ভারে এটা আছে কিনা আই নিড টু চেক বিকজ তাদেরও কিছু নতুন প্রোডাক্ট বের হয়েছে ভেরি রিসেন্টলি বাট ইট ইজ ইট ওয়াজ অ্যান ইউনিক ফিচার ফর ডেল 14 জি পাওয়ারের সার্ভার অ্যান্ড এইটা এখন গ্রাজুয়ালি আরো উন্নত হয়েছে ওকে দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড থিং হচ্ছে লিকুইড কুলিং ডিরেক্ট লিকুইড কুলিং
direct liquid cooling প্রয়োজন টা কি? Obviously liquid cooling is much more efficient than general cooling যেটা আমরা আসলে এখন আমাদের সার্ভারে পাই। এখন liquid cooling টা কেন দরকার? আপনারা যেখানে আসলে খুব বেশি হিট জেনারেট হয় সেখানে লিকুইড কুলিং টা দরকার, বিকজ যেহেতু লিকুইড কুলিং টা ভেরি এফিশিয়েন্ট এবং এটা খুব তাড়াতাড়ি আপনার এই কুলেন্ট টা খুব তাড়াতাড়ি আপনার ইন্টারনাল এনভায়রনমেন্ট কে ঠান্ডা করতে পারে, সো লিকুইড কুলিং ইজ নেসেসারি। এবং যত বড় বড় আপনি ডেটা সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড নাম বলবেন, লাইক লাইক গুগল, ফেসবুক, এদের সবার ডেটা সেন্টার আসলে একটা তো হচ্ছে জেনারেল আমাদের ডেটা সেন্টারে যেরকম থাকে সেটা তো থাকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট তাদের লিকুইড কুলিং ও থাকে। লিকুইড কুলিং নট ইন টার্মস উইদ ইন দ্য সার্ভার, সার্ভারের মধ্যেও থাকে, দ্যাট ইজ নট অ্যান ইস্যু, বাট এটার বাইরে এনভায়রনমেন্টালিও তারা আসলে লিকুইড কুলিং ইউজ করে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তারা যে সার্ভারগুলি ইউজ করে ডেফিনেটলি সেই সার্ভার কিন্তু আমরা যে ধরনের সার্ভার দেখি সেই সার্ভার না, তাদের সার্ভারগুলি আসলে কাস্টম মেড এবং তারা আসলে ওইখানে লিকুইড কুলিং এ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রাখে। সো এখন যেহেতু এই ধরনের অ্যাপ্লিকেশন গুলি স্পেশালি এআই এমএল আসার পরে বা এটা আসবে আসলে এখন যদি নাও আমাদের এখানে পপ আপ করা শুরু হয়েছে খুব হয়তো সেই পেসে না, বাট এটা কিন্তু এক সময় থাকবে। সো যখনই ওই ওয়ার্কলোডটা চলে আসবে ওই ওয়ার্কলোড গুলির জন্য ডেফিনেটলি লিকুইড কুলিং দরকার এবং ফিফটিন জেনারেশন সার্ভারে লিকুইড কুলিংটা ইনকর্পোরেট করা হয়েছে। সো দিস ইজ এ ভেরি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এবং এই লিকুইড কুলিং যদি কারো দরকার হয় সেটা ডে ওয়ান থেকে নিতে হবে, জাস্ট ফর ইওর ইনফরমেশন, যে এটা নট লাইক যে আমি এপস এটাকে আপগ্রেড করতে পারবো। সো যাদের লিকুইড কুলিং দিয়ে সার্ভার দরকার হবে ইন অ্যাডভান্স তাদেরকে আসলে লিকুইড কুলিং নিয়ে যেতে হবে, ইট ইজ নট কাস্টমাইজেবল অর ইট ক্যানট বি ইন্টিগ্রেটেড আফটার পারচেস। ওকে, তো লিকুইড কুলিং অবভিয়াসলি লিকুইড কুলিং এর সাথে একটু রিস্ক ফ্যাক্টরও থাকে, রিস্ক ফ্যাক্টর বলতে যদি কোনো ইন্টারনাল লিকেজ বা এই টাইপের কিছু হয় সো সেটাও সেন্স করতে হবে এবং সেন্স করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, রাইট? সো ইন লিক সেন্স টেকনোলজি ইজ ভেরি মাচ প্রেজেন্ট পার্টিকুলারলি ফর লিকুইড কুলিং, নট ফর জেনারেল কুলিং। যে কোনো সময় যদি সে কোনো লিক সেন্স করে সে একটা অ্যালার্ট জেনারেট করবে অ্যান্ড ইট উইল create it will take necessary steps to prevent any unwanted situation in the data center. So server alert trace korbe, server power down kore dibe, whatever it takes to make the environment okay. Thoughtful thermal design, again etao hocche ki workload related ekta innovation, karon apnar joto beshi cooling dorkar hobe shetake accommodate korar jonno apnar থার্মাল ডিজাইনটাও সেভাবে করতে হবে। এখন আইস প্লেক যে প্রসেসর চলে আসছে এটার হিট ডিসিপেশন রেট ইজ কোয়াইট হাই, সো অ্যালং উইথ থার্ড জেনারেশন ইন্টেল স্কেলেবল প্রসেসর অ্যালং উইথ জিপিইউ কার্ডস, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু জিপিইউ কার্ডের নাম্বার অফ জিপিইউ কার্ডস উইদিন এ সার্ভার বাড়তেছে। সো এগুলির জন্য আসলে এই ধরনের থার্মাল ডিজাইন ইজ ভেরি রিকোয়ার্ড অ্যান্ড ফোকাস অফ অ্যাক্সেলারেশন। যত দিন যাবে অ্যাক্সেলারেশন আসলে বাড়বে অ্যাট সাম পয়েন্ট। সো ভেরি ফিউ অফ দি সার্ভারস আমার মনে হয় যে জিপিইউ কার্ড ছাড়া তখন কোনো ফাংশন করবে, এটা আমার প্রেডিকশন, বাট অ্যাট সাম পয়েন্ট এটা চলে আসবে, কারণ যেই পরিমাণ ডাটা জেনারেট হচ্ছে সেই ডাটাকে প্রসেস করার জন্য জিপিইউ ইজ অলমোস্ট নেসেসারি। হ্যাঁ, সো জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন ছাড়া মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন will be focused on acceleration, and a powered server, 15th generation server, is very much accommodating that one. Another example of adaptive compute, jeta amra boltechhilam je workload focused GPU optimized er khetre amader 7500X othoba XA8545 edge and tailcode jonno extremely rugged, jeta ashole in most of the cases এজে থাকবে X11, X12, লাইক দ্যাট। এর বাইরে মেন স্ট্রিম সার্ভার যেগুলি আমরা আসলে 14 জেনারেশনে খুব হেভিলি ইউজ করে থাকি, 13 জেনারেশন 14 জেনারেশন যেগুলি আসলে চলে আসতেছে সেগুলি তো থাকবেই, স্কেল অপটিমাইজড 750XS and 750XS
and 740, sorry, 750 and 650 XS. And কিছু স্পেশালাইজড সার্ভার এগুলো আসলে এখনো আছে আমাদের বাট আমরা আমাদের আনফরচুনেটলি আমাদের এই রিজিওনে আমরা দিতে পারি না লাইক সি সিরিজ যেগুলি আছে এগুলি মোস্টলি ফর ক্লাউড এনভায়রনমেন্ট এটা এখনো আছে 6414 বা এই সার্ভারগুলি আমাদের এখানে আসলে অ্যাভেলেবল নাই এই মুহূর্তে তো ইন নিয়ার ফিউচার আই ডোন্ট নো এটা হয়তো আসতেও পারে সো অটোনোমাস কম্পিউট ইনফ্রাস্ট্রাকচার This is all about automation. So level 1 থেকে শুরু করে level 5 পর্যন্ত সবকিছু এখানে আছে. Level 1 is operator assisted এবং যত উপরে লেভেলে যাওয়া যাবে তত নাম্বার অফ অটোমেশনের পরিমাণটা আসলে বাড়বে. At some point level 5 এ গিয়ে full automation can be achieved. Yeah, this is all about management এবং একটা জিনিস আমি আপনাদেরকে এখানে একটু নট অফ টপিক বাট বলে রাখতে চাই যে এখন যেই যেই কাস্টমারগুলিতে আপনারা আসলে সার্ভার আমরা প্রোভাইড করি মোস্ট অফ দ্য কেসেস আমরা আইড্রেক সবাই দেই আইড্রেক 9 এন্টারপ্রাইজ বা অ্যাটলিস্ট এন্টারপ্রাইজ তো সবাই দেয় বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনারা ওপেন ম্যানেজ অ্যাডভান্সটাও একটু পুশ করার চেষ্টা করুন বিকজ এইখানে যে অটোমেশনের জিনিসগুলি দেওয়া আছে এই অটোমেশনের অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব উইথ দ্য হেল্প অফ ওপেন ম্যানেজ অ্যাডভান্স এবং ওপেন ম্যানেজ অ্যাডভান্স যদি থাকে সে একটা সিঙ্গেল পেন থেকে আসলে তার ইনফ্রাস্ট্রাকচারটাকে ম্যানেজ করতে পারে পার্টিকুলারলি ফর ডেল সার্ভারস এবং ওপেন ম্যানেজ অ্যাডভান্স দিয়ে not only servers in some cases আমাদের power connect switch এবং power board ME4 যেগুলি আছে সেগুলিকেও ম্যানেজ করা সম্ভব ওকে সো এইটা একটু আপনারা ট্রাই করবেন যে কোনোভাবে করা যায় কিনা এটার বাইরে প্রোঅ্যাক্টিভ রেজিলিয়েন্স যেটা আসলে মোস্টলি ফর সিকিউরিটি এখানে যে জিনিসগুলো আছে মেজরিটি এটা 14 জেনারেশন সার্ভারে ছিল একটা ইনোভেশন এখানে আসছে যেটাকে আমরা বলি যে সার্ভার লক রাইট সার্ভার লকিং মেকানিজম ইজ নট নিউ বাট এই মুহূর্তে ডেল ইএমসি হচ্ছে একমাত্র ভেন্ডর যারা আপনাকে ডাইনামিক্যালি সার্ভার লকডাউনটাকে সাপোর্ট করে সো হোয়াট ইজ দ্যাট ডাইনামিক্যালি সার্ভার লকডাউন কি নর্মালি সার্ভার লকডাউন হচ্ছে কি একটা ওয়ান টাইম অফ জব রাইট আপনি একটা লকডাউন করে রাখলেন আপনি এটা লকডাউন অবস্থাতেই থাকবে until or unless আপনি চেঞ্জ করে সেটা ইফেক্ট হবে নেক্সট রিবুটের ক্ষেত্রে রাইট তার মানে আপনি ডাইনামিক্যালি জিনিসটাকে চেঞ্জ করতে পারতেছেন না আপনি সার্ভার লকডাউন করে রাখলেন এটাকে যদি আপনি আনলক করে অ্যাক্টিভেট করতে যান রিঅ্যাক্টিভেট করতে যান সেই ক্ষেত্রে আপনাকে সার্ভার একটা রিবুট দিতে হবে সো DLMC ইজ দি অনলি ভেন্ডর রাইট নাও এন্ড দিস ইজ দি ইনোভেশন 15G সার্ভারে নিয়ে আসা হয়েছে একমাত্র ভেন্ডর যারা আসলে আপনাকে ডাইনামিক্যালি সার্ভার লকডাউন এনেবল করা অর্থাৎ সার্ভার রানিং অবস্থাতে উইদাউট এনি রিবুট আপনি সার্ভারকে লক আনলক করতে পারবেন ওকে এর বাইরে আরো কিছু আছে স্কোপ বেসড কিছু অ্যাক্সেস কন্ট্রোলের ইস্যু আছে যেগুলো ডেফিনেটলি আপনাকে হেল্প করবে এই ধরনের সার্ভার লক আনলক চাইলে তো আসলে যে কেউ এটা করতে পারবে তাই না অ্যাপার্ট ফ্রম দ্যাট অনলি সার্ভার ভেন্ডর উইথ এ ক্রস পোর্টফোলিও সলিউশন ফর ক্রিপ্টোগ্রাফিক্যালি ভেরিফাইড হার্ডওয়্যার ইন্টিগ্রিটি সো এটা হচ্ছে কি অ্যানাদার ফিচার ওই সিস্টেম লকডাউনের বাইরে ক্রস পোর্টফোলিও ক্রিপ্টোগ্রাফিক্যালি ভেরিফাইড হার্ডওয়্যার ইন্টিগ্রিটি ইট ইজ নট অনলি ফর ডেল ইএমসি ম্যানুফ্যাকচার্ড আইটেম বাট ফর আদার আইটেমস তারা আসলে হার্ডওয়্যারটাকে ভেরিফাই করতে পারে সিগনেচার ভেরিফাই করতে পারে সো দ্যাট এনি আনট্রাস্টেড ড্রাইভার অর এনিথিং যেটা আসলে ইনস্টল না হয় হাইজ্যাকের ক্ষেত্রে টেলিমেট্রি স্ট্রিমিং এবং এই যে বাকি যে জিনিসগুলো আছে সবগুলো আসলে আগে থেকেই ছিল এক্সেপ্ট সিস্টেম লকডাউন যেটা আসলে নিউ ইনোভেশন এবং অনলি ডিএলএমসি সাপোর্টস দিস ডাইনামিক সিস্টেম লকডাউন সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার ওকে
এটা নিয়ে আমরা একটু কথা অলরেডি আসলে বলে ফেলছি যে মাল্টি ভেক্টর কুলিংটা কি। সো ইটস লাইক দ্যাট, আপনি যদি ডান দিকের ছবিটা একটু ফলো করেন সেখানে দেখবেন যে মাল্টি ভেক্টর কুলিং এর জন্য এক একটা রাইজার কার্ড আসলে এক এক ধরনের কুলিং অ্যাভেল করতেছে, রাইট? যেখানে কম দরকার সেখানে কম, যেখানে বেশি দরকার সেখানে বেশি। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ মাল্টি ভেক্টর কুলিং। হ্যালো হ্যালো, হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেল, আমি ভাবলাম কেমন নেটওয়ার্ক আবার ঝামেলা করলো কিনা। আচ্ছা, এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোশ্চেন থাকলে আপনার চ্যাট বক্সে লিভ করতে পারেন, চ্যাট বক্সে ছেড়ে দিতে পারেন, পরে ওই জায়গায় আগ্রহ ভাই WhatsApp অ্যাড্রেস করতে পারবে। ওকে ওকে ফাইন। সো সেকেন্ড থিং যেটা, এটাও পুলিং এর সাথে রিলেটেড, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা একটা সাস্টেইনেবিলিটি একটা জিনিসও এখানে আছে। সো পুলিং ইনোভেশন গুলি কি, সি দি লেফট মোস্ট পিকচার যেটা, ড্রাইভ, ড্রাইভ গুলিতে কিছু ডিজাইন করা হয়েছে যাতে আপনার এয়ার ফ্লোর জন্য সাফিসিয়েন্ট গ্যাপ আসলে থাকে। হ্যাঁ, থিন ফোল্ডেড মেটাল এজেস এন্ড অপার প্যারালাল এয়ার ফ্লো প্লাগ, যাতে যেহেতু এখন খুব ডিমান্ডিং ওয়ার্কলোডের জন্য এয়ার ফ্লোটা ইজ ভেরি নেসেসারি, এবং সার্ভার ঠান্ডা রাখা বা সার্ভার কুলিং রাখাটা, কুল রাখাটা একটু ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে ড্রাইভ কে জীবন কিছু ইনোভেশন আনা হয়েছে যাতে এয়ার ফ্লোটা অপটিমাইজ থাকে। সেকেন্ড পিকচার, ফ্রন্ট এন্ড পারফোরেশন প্যাটার্ন, এটাও চেঞ্জ হয়েছে। হার্ড ড্রাইভের পারফোরেশন এবং ফ্রন্ট যে বেজেল, বেজেলটা ইজ অলমোস্ট সেম, বাট ওই হার্ড ড্রাইভের যে ইনোভেশন, সেই ইনোভেশনটাই আসলে সেকেন্ড পিকচারটাতে আসলে কিছু কন্ট্রিবিউট করতেছে। হ্যাঁ, ফ্রন্ট এন্ড পারফোরেশন প্যাটার্ন এটাতে চেঞ্জ হচ্ছে। ছবি তিন এবং চার, এই তিন এবং চারটা আসলে মোস্টলি সাস্টেইনেবিলিটি রিলেটেড। সাস্টেইনেবিলিটি বলতে আওয়ার বা ডেইলি এমসিস কমিটমেন্ট টুয়ার্ডস এনভায়রনমেন্ট, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, ক্যান ইউ জাস্ট একটা সেকেন্ড একটু হোল্ড করেন প্লিজ। সরি, আচ্ছা, তিন এবং চার নাম্বারটা যদি আপনারা কেউ পড়ে থাকেন, এর মধ্যে হয়তো খেয়াল করছেন যে আমাদের একটা গোল আছে, রাইট? মুনশট গোল 2030। সো এটা হচ্ছে তার সাথে রিলেটেড। রিলেটেড কিভাবে, যে ওয়েস্টেজ, প্লাস্টিক ওয়েস্টেজটাকে চেষ্টা করা হচ্ছে যে যতটুকু বেশি মানে ইউজ না করা যায়। সো অ্যাজ এ ম্যাটার অফ দ্যাট, যে এই 15G সার্ভারে যে ইয়াগুলি আছে, 30% রিসাইকেল রেসিন দিয়ে এগুলি করা হচ্ছে, প্লাস্টিক টপ ব্যাগ এন্ড এভরিথিং, যতগুলি যে যে জিনিসগুলি রিসাইকেল করা যায় সেগুলি এখানে করা হচ্ছে। সো নট এ ভেরি বিগ ডিল ফর কাস্টমার্স, বাট ইট ইজ এ ভেরি বিগ ডিল ফর এনভায়রনমেন্ট, এবং বেলিয়ামস ইজ ভেরি কমিটেড টু দ্যাট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কিছু দেখেন ফোর্থ পিকচারটাতে কিছু পেইন্ট রিমুভ করা হয়েছে, কন্টেন্ট অফ দ্য সার্ভার, হার্ড ড্রাইভ ক্যারিয়ার্স এন্ড রিয়ার হ্যান্ডেল, যেগুলি আসলে আননেসেসারি, সেখানে আসলে যতটুকু সম্ভব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার চেষ্টা করা হচ্ছে আর কি। ওকে, এটা হচ্ছে ডিজাইন ইন ডিজাইন ইনোভেশন ইন টার্মস অফ লিকুইড কুলিং, বিকজ লিকুইড কুলিং এর জন্য কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হয়, যেটা আমরা আগে বলছি যে লিকুইড কুলিং যদি কারো প্রয়োজন হয় তাদেরকে আসলে এটা আসলে ইন অ্যাডভান্স করতে হবে। ইটস নট লাইক যে আমরা নিলাম তারপরে সেটাকে করতে পারবো, তা না আসলে। ওকে, সো
এটা হচ্ছে গিয়ে সেই লিকুইড কুলিং এর সাথে রিলেটেড কিছু ফিচার যেগুলি আমরা জাস্ট ফর ইওর আইজ অনলি একটু দেখে রাখেন, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। এটার সাথে রিলেটেড পাওয়ার এফিশিয়েন্ট, আরো বেশি পাওয়ার এফিশিয়েন্ট হচ্ছে এখন। সো এই জিনিসগুলি আগেও ছিল, ব্রোঞ্জ, গোল্ড, প্লাটিনাম, টাইটানিয়াম। নর্মালি আমাদের পাওয়ার সাপ্লাই গুলি আসলে আগে প্লাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই ছিল, টাইটানিয়ামও ছিল, আর 740 তে টাইটানিয়াম গিয়া ছিল। ইটস অল অ্যাবাউট কতটুকু এফিশিয়েন্টলি সে পাওয়ার আসলে ডেলিভারি করতে পারে। সো যেহেতু এখন R750 সার্ভারে থার্মাল ডিজাইনটা একটু ডিফারেন্ট, সো পাওয়ার রিকোয়ারমেন্টটা বা পাওয়ার সাপ্লাই ওয়াটেজটা কম্পারেটিভলি আমাদের প্রিভিয়াস জেনারেশন সার্ভার থেকে একটু বেশি, রাইট? আগে যেমন আমাদের 750 ওয়াট ছিল, 550 ওয়াট ছিল, এখন সেগুলো একটু চেঞ্জ হয়ে একটু বেশি রেটিং এ চলে গেছে সবগুলি, 1100, 1400 মোটামুটি। দ্যাট ডিপেন্ডস অন দ্য ইন্টারনাল কম্পোনেন্টস, বাট ইন জেনারেলি স্পিকিং পাওয়ার সাপ্লাই এর রেটিং এখন একটু একটু বাড়ছে। কোশ্চেন একটা, শেখর, লিকুইড কুলিংটা কি বাই ডিফল্ট বিল্ট ইন থাকে না এটা অর্ডারে? না 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 না, বাই ডিফল্ট বিল্ট ইন থাকে না। লিকুইড কুলিংটা একদম কমপ্লিটলি সেপারেট আর্কিটেকচার, এবং এইটা ডিফল্ট তো থাকেই না। ইভেন কেউ যদি চায় যে না আমি এখন একটা নিয়ে আসি 750, এটা আমি পরে লিকুইড কুলিংটাকে ইনকর্পোরেট করব, যেটা আসলে মানে অনেক কিছু করা যায় না যে আমি পরে অ্যাড অন করব, এটা আসলে আফটার পয়েন্ট অফ সেল এটাতে কোনো প্রভিশন রাখা যাবে না। বিকজ লিকুইড কুলিং যার দরকার এটা ফ্যাক্টরি থেকে ওইভাবে বিল্ট ইন হয়ে। সো জাস্ট আমি একটু এই ছবিটা যদি দেখাই, এই যেমন এই যে রাইট আপনার কুলিং এর সিপিইউর উপরে যে কুলিং হিট সিঙ্ক তো এখানে নাই, রাইট? সো এখানে তো ডিফারেন্ট লেভেল অফ কুলিং অ্যারেঞ্জমেন্ট আছে। সো এই কুলিং অ্যারেঞ্জমেন্টটা অথবা এই যেদিক দিয়ে আসলে লিকুইড কুলেন্টটা ঢুকবে, সো এই জিনিসগুলি কিন্তু নর্মাল না, ওকে? সো এই জিনিসগুলি আসলে ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসবে, এবং এই কারণেই এইটা বাই ডিফল্ট তো নাই। জেনারেল সার্ভার যদি আমরা কখনো নিয়ে এসে পরে চিন্তাও করি যে এটাকে না আমরা ইয়া করব, ইনকর্পোরেট করব, সেটাও আসলে সম্ভব না। নেক্সট হচ্ছে ওপেন ম্যানেজ এন্টারপ্রাইজ এবং পাওয়ার ম্যানেজার। ওপেন ম্যানেজ এন্টারপ্রাইজ তো আমাদের আসলে এখনকার জিনিসটা, এটা অনেক আগে থেকে আছে, বাট ওপেন ম্যানেজ এন্টারপ্রাইজটা যদিও কিছুটা ইউজ করা হয়, পাওয়ার ম্যানেজারটা কিন্তু খুব একটা খুব কম জায়গাতে ইউজ করা হয়। এটা অনেক কারণ আছে, বেশিরভাগ ক্ষেত্রে আসলে ইনফ্রাস্ট্রাকচারের নিজস্ব একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বা সিস্টেম ম্যানেজমেন্ট টুল থাকে যেটা দিয়ে আসলে তারা মনিটর করে। বাট ফর স্মল অর্গানাইজেশন ইভেন যাদের আসলে বেশ কিছু ডেল সার্ভার আছে, তাদের জন্য ইট ক্যান বি এ ভেরি ইউজফুল থিং যে তারা আসলে একটা সিঙ্গেল থেকে সিঙ্গেল পেন থেকে আসলে টোটাল ইনফ্রাস্ট্রাকচারের অবস্থাটা বুঝতে পারে ইন টার্মস অফ পাওয়ার অ্যাজ ওয়েল। ওকে, পাওয়ার ম্যানেজার 2.0 বা পাওয়ার ম্যানেজারটা হচ্ছে একটা প্লাগ ইন যেটা আসলে ওপেন ম্যানেজ এন্টারপ্রাইজের সাথে থাকে, এবং এটা যদি থাকে তাহলে কিন্তু পাওয়ারটাকে অপটিমাইজ করা যায়, এবং পাওয়ার যেই হারে প্রাইস ওয়াইজ বলেন বা রিসোর্স ওয়াইজ বলেন, পাওয়ারের ইম্পর্টেন্সটা কিন্তু এখন বরাবরই বেশি ছিল, সামনের দিনগুলিতে আরো আসলে বেশি হবে। সো পাওয়ার ম্যানেজ করাটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফর যে কোনো সার্ভার ওএম ভেন্ডর, পাওয়ার ম্যানেজ করাটা ইজ ভেরি ক্রুশিয়াল। এবং আপনারা কখনো নোটিস করছেন কিনা যায় না, ডেলিএমসি হ্যাজ অলওয়েজ বিন ভেরি এফিশিয়েন্ট ইন ম্যানেজিং পাওয়ার অ্যান্ড কুলিং অ্যান্ড ইভেন সাউন্ড। হ্যাঁ, যারা ডাটা সেন্টারে প্র্যাকটিক্যালি কাজ করছেন, আমাদের একটা প্রোডাক্ট ছিল, আমরা বলতাম ভার্টেক্স, এখনো আছে ইনফ্যাক্ট, ভার্টেক্স এর একটা বেসিক ইউজ কেস ছিল যে ভার্টেক্স রান করতে, যেটা রিমোট অফিস এবং ব্রাঞ্চ অফিসের জন্য অ্যাপ্লিকেবল মোস্টলি, ভার্টেক্স রান করতে আপনার কোনো ডেডিকেটেড অফিস ইনফ্রাস্ট্রাকচার লাগবে না, অর্থাৎ এটা সাউন্ড বা পুলিং এতটা এফিশিয়েন্ট আপনি যে কোনো এমনি এনভায়রনমেন্টে মানে উইদাউট এনি অ্যাটমোসফিয়ারে নেক্সট টু ইয়োর টেবিল আপনি ভার্টেক্স রাখবেন, এবং আপনি ফিল করবেন না যে আপনার এই রুমে কোনো কিছু চলতেছে, রাইট?
এরকম এত বেশি মানে এত কম নয়েজ জেনারেট করে এবং এত কম কুলিং এ এটা আসলে কাজ করতে পারে, দ্যাট ইজ নাম্বার ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আপনারা যদি মাল্টি ভেন্ডর বা মাল্টি ওইএম ডাটা সেন্টারে কেউ কখনো গিয়ে থাকেন, জাস্ট বা যদি কখনো ভবিষ্যতে যান, একটু খেয়াল করবেন যে পাশাপাশি রাখা একটা ডেল সার্ভার এবং নন ডেল সার্ভার, দে জেনারেট, ডেল সার্ভার প্র্যাকটিক্যালি জেনারেটস লেস নয়েজ, এবং এরকম রেকর্ডও আছে যে এক্সট্রিম কেস অফ ডেটা সেন্টার পাওয়ার ফেলিওর, নট পাওয়ার ফেলিওর, এসি ফেলিওর, রাইট, একটা এরকম কেসে যে ডাটা সেন্টারের কুলিং সিস্টেম কমপ্লিটলি আনঅ্যাভেলেবল, ঠিক ওই সময়ে অনলি ডেল ইএমসি সার্ভার ওয়াজ লাইভ, হ্যাঁ ওয়াজ লাইভ আনটিল যে সময়টা আপনার দরকার একটা সার্ভারকে প্রপারলি শাট ডাউন করার জন্য। সো এই ফিচারগুলি কিন্তু পাওয়ারেড সার্ভারে আগে থেকেই ছিল, এখনো আছে। সো ইটস নট অ্যাবাউট সার্ভার, ইটস অ্যাবাউট এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কাস্টমারের সামনে মেনশন করতে হবে, লাইক এটা কতটুকু হিট ডিসিপেট করে, কতটুকু পর্যন্ত কুলিং এইটা দরকার হয়। যে নর্মালি একটা ডাটা সেন্টারের টেম্পারেচার থাকে 18 বা লেস দেন 18, হ্যাঁ সেখানে যদি আপনি টেম্পারেচারটা 2 ডিগ্রি পর্যন্ত বাড়াতে পারেন টু সাম এক্সটেন্ট, এই 2% টেম্পারেচার বাড়ানোর জন্য ব্যাকএন্ডে যে পরিমাণ কুলিং আপনার সেভিং হবে, কুলিং কস্ট, হ্যাঁ সেই কস্টটা কিন্তু সিগনিফিকেন্ট। সো এই দিক থেকে চিন্তা করলে ডেল ইএমসি পাওয়ার, কুলিং এবং নয়েজ, হ্যাঁ এনভায়রনমেন্টাল যেইসব অ্যাসপেক্টগুলি আছে প্রত্যেকটা দিক থেকে আপনাকে অনেক বেনিফিট দিবে। কিছুটা অফ টপিক বাট দ্যাট ইজ অলসো এ ভেরি ভাইটাল পয়েন্ট ফর ডেল ইএমসি। আমাদের একটা একটা সময় ছিল যে আমরা একটা নতুন ইনোভেশন নিয়ে আসা হয়েছিল, এটা 14th generation সার্ভার বা 13th generation সার্ভার ছিল, আমরা যেটা ফ্রেশ এয়ার কুলিং। সো ফ্রেশ এয়ার কুলিং পরে আরো অনেকে অ্যাকোমোডেট করছে, বাট ডেল ওয়াজ দ্য নাম্বার ওয়ান যারা আসলে এই এই আর্কিটেকচারটাকে ইমপ্লিমেন্ট করছে। অ্যানাদার ডিজাইন ইনোভেশন ওসিপি নিক 3.0। সো মেইনলি আমাদের র্যাক সার্ভারগুলিতে আগে আরএনডিসি ছিল, র্যাক এনডিসি, ব্লেড সার্ভারগুলিতে বিএনডিসি, ব্লেড এনডিসি, এই টাইপের জিনিসগুলি ছিল। সো প্রোপ্রাইটারি টু ডেল, এখন সেটা চলে আসছে ওসিপিতে। ওসিপি এখন সবাই সাপোর্ট করে, এবং ওসিপির ফিচারটা কি যে এটা আসলে অনেক বেশি ব্যান্ডউইথ অ্যাকোমোডেট করতে পারি ইন এ সিঙ্গেল স্লট, যেটা আসলে আমরা জেনজি নেটওয়ার্কিং যেটাকে আমরা বলি, যে এখন তো আসলে 40 এবং 100G পার সার্ভার অ্যাকোমোডেট করা যায়, ইন কামিং ডেজ এটার ইয়াটা আসলে আরো বাড়বে, সো ব্যান্ডউইথটা আরো বাড়বে। সো ওটাকে অ্যাকোমোডেট করার জন্যই ওসিপি ইজ ইন পিকচার, এবং ডেল ইএমসি তো ওসিপি 15th generation সার্ভারে ওসিপি ইজ অ্যাভেলেবল। এবং এর বাইরে এটা চেঞ্জটা কি যে আগে আমাদের যেটা আরএনডিসি ছিল সেটার মধ্যে আমাদের কোনো বিল্ট ইন কোনো বা ল্যান অন মাদারবোর্ড বলে আমাদের আসলে আগে কিছু ছিল না, হ্যাঁ টুলি স্পিকিং আমাদের আগে ল্যান অন মাদারবোর্ড বলে কিছু ছিল না, আমাদের সবটাই ছিল নেটওয়ার্ক ডটার কার্ড হিসেবে। বাট এখন আমাদের ল্যান অন মাদারবোর্ড হিসেবে 2টা বিল্ট ইন গিগাবাইট পোর্ট থাকবে, এবং পার্টিকুলারলি এটা হচ্ছে গিয়ে 15G সার্ভারে, প্রত্যেকটা 15G সার্ভারেই এই জিনিসটা থাকবে। যেটা আমরা বলছিলাম প্রজেক্ট মুনশট, এলিয়েন্সিস কমিটমেন্ট টুয়ার্ডস এনভায়রনমেন্ট, এবং এইটার কিছু রিফ্লেকশন আপনারা অলরেডি 15G তে দেখছেন। এটা আসলে আরো আগেও ছিল, আপনারা যদি ল্যাপটপের যে প্যাকিং ট্যাকিং আমাদের যেগুলো ছিল, ল্যাপটপের যত প্যাকিং ছিল, এই প্যাকিং গুলি কিন্তু একসময় আমাদের রিসাইকেলড পেপার দিয়ে করা হতো, হ্যাঁ সো এই জিনিসগুলি এখন আরো বাড়তেছে, এবং এটা সার্ভার এন্ডেও চলে আসছে, বিশেষ করে যে প্লাস্টিকের যে ব্যাপারগুলি বা পেইন্টের যে জিনিসগুলো, এগুলি হয়তো নিয়ার ফিউচার আপনি প্রত্যেকটা ইয়েতে দেখতে পাবেন। সো বাই 2030 এভরি প্রোডাক্ট এ কাস্টমার বাইস উইল রিউজ অর রিসাইকেল অ্যান ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট, সো দ্যাট ইজ দি কমিটমেন্ট। 100% of our packaging will be made from recycled or renewable material, and the target to achieve this goal is 2030. So this is also a very important thing, because environment niye sobai ashole chinta korona, but Dell EMC does.
This is the portfolio, 15 generation server portfolio. আমরা যেই জিনিসগুলি এখন বলছি যে ওয়ার্কলোড সেন্ট্রিক বা যেই ইয়াগুলি বলছি তার উপর বেস করে একটা সিঙ্গেল স্লাইড যেখানে আসলে মোটামুটি এখন পর্যন্ত অ্যাভেলেবল যেই 15 জেনারেশন সার্ভারগুলি আসছে সেগুলি এখানে দেয়া আছে আর 450 550 যেগুলি আন্ডারলাইন করা আছে সেগুলি হচ্ছে ফর AMD প্রসেসরস এন্ড 650XS 750XS যেগুলি আসলে একটু এই ফরম্যাটে আছে সেগুলি মোটামুটি এই 650XS এন্ড 750XS এই দুইটা জেনারেশন আসলে আগে ছিল না সো ওইভাবে যদি আমরা চিন্তা করি আসলে একদম নতুন এর বাইরে জিপিইউ অপটিমাইজ সার্ভার হিসেবে আর 750XS এন্ড XC8545 আই এম নট শিওর XC8545 আমাদের এখানে এখন পর্যন্ত অ্যাভেলেবল কিনা বাট নিড টু চেক একইভাবে XR11 এন্ড XR12 পার্টিকুলারলি ফর এজ এন্ড টেলকো for extremely rugged environment so telco jodi apni edge er kotha bolen je kono jaygay edge je jinish gulo thakbe she jinish gulo ashole is not possible to maintain like there in the data center so eguler jonno ektu extreme ba oi harsh temper harsh weather manage korar jonno je equipment gulo dorkar shebhabe eguler ashole build kora so these are workload specific model selection for mainstream workloads 750 7525 650 and 6525 just 15g equivalent of 14g r740 640 and so on for optimized workload 750xs 7515 and 65xs eguli so the main optimized workload guli ki dhoroner workload for virtualization or cloud medium vm and medium duty inference মানে খুব বেশি হাই লেভেল ইনফারেন্সিং দরকার নাই সেগুলোর জন্য যেগুলিতে আসলে জিপিইউ অ্যাক্সেলারেশনের ইয়েটাও নট সো মাচ তো যেখানেই জিপিইউ অ্যাক্সেলারেশনের ওয়ার্কলোডটা বেশি ফর দোজ আর 750XA এন্ড XC8545 স্পেশালি ফর এআই এমএল বা ডিপ লার্নিং ট্রেনিং এন্ড ইনফারেন্সিং হাই পারফরম্যান্স কম্পিউটিং এন্ড হাই performance graphics rendering and virtualization এই বাইরে সি সিরিজ এর সার্ভার আছে যেটা ক্লাউড বেসড যেটা আমাদের এখানে আসলে স্কেল আউট ওয়েব টেক যেটা জন্য আসলে দরকার সেটা আমাদের এখানে এখনো পর্যন্ত অ্যাভেলেবল না এলকো এন্ড এজ ওয়ার্কলোড এর জন্য এক্স সিরিজ এন্ড মডুলার ওয়ার্কলোড এর জন্য এক্স MX7506 পার্টিকুলারলি ওয়ার্কলোড স্পেসিফিক ডিফারেন্সিয়েশন বা ক্লাসিফিকেশন যে সার্ভারটাতে যেটা আসলে বিলং করে ভেরি মাচ রিলেটেড টু দ্য প্রিভিয়াস স্লাইড আগের স্লাইডের সাথে এটা রিলেটেড আসলে কোন ওটারই আরেকটা সেগ্রিগেশন এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি আর 750 740 তিনটা ভ্যারিয়েন্ট আগে ছিল 740 এন্ড 740XT এখন এটা চলে আসছে 750 750XS এন্ড 750 XA, XA particularly for specialized workloads, GPU intensive workloads, and for optimized workloads, R750XS. Okay. So, 750, basic change guli ki ki, ekdom niche je jinish guli deya ache, shei jinish guli to hocche multi-vector cooling, jeta amra already bolchi, DLC, direct liquid cooling, and industry standard security and manageability but er baire main feature guli ki third generation intel xeon scalable processor up to 40 core porjonto ekta support kore ebong eta ke accommodate korar jonno ekhane memory number of memory slot o kintu age chilo 24 ta difference ta ki mainly age chilo 24 ta ekhon seta hoye geche 32 ta okay 3200 mt per race eta ageo chilo often persistent memory chilo now ekhono ash আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জ কি যেটা আসলে একটু 14 জির সাথে একটু ডিপ চেঞ্জ আমরা যদি বলি দুটার একটা হচ্ছে বসকার্ড 14 জেনারেশনও ছিল 15 জেনারেশনও ছিল বাট এই ক্ষেত্রে বসকার্ডটা হচ্ছে রিয়ার অ্যাক্সেসিবল অর্থাৎ আগে বসকার্ডটা কি ছিল আপনি কিন্তু হট প্লাগেবল যেটাকে বলে সেটা কিন্তু ছিল না রাইট আপনি সার্ভার শাটডাউন না করে আপনি কিন্তু ওটাকে অ্যাক্সেস করতে পারতেন না চেঞ্জ করতে পারতেন না
বাট এখনকার যে বস কার্ড, সেই বস কার্ডটা হচ্ছে রিয়ার অ্যাক্সেসিবল, এটা হচ্ছে পেছন দিকে থাকবে এবং চাইলে আপনি এটাকে মানে লাইভ সিস্টেম থেকে এটাকে করতে পারেন, বা যেটাকে আমরা হটপট বলি আসলে। এটা হচ্ছে কি একটা মেজর চেঞ্জ। আরেকটা চেঞ্জ হচ্ছে হার্ডওয়্যার এনভিএমই রেট সাপোর্ট। আগে 14th generation সার্ভারে কিন্তু হার্ডওয়্যার রেট ফর এনভিএমই এনেবল ছিল না, যেটা আসলে এই 15G সার্ভারে এনেবল। ওকে, আগে কিন্তু এনভিএমই ড্রাইভ সবগুলোই ছিল নন রেট, রাইট, পাস থ্রু পিসিআই বেসড। সো এখন এই যদি আমি ডিজাইন পার্সপেক্টিভে বলি, ডিজাইন পার্সপেক্টিভ বলতে নট ইন টার্মস অফ লিকুইড কুলিং বা মাল্টি ভেক্টর কুলিং, ইনসাইড যে আর্কিটেকচারের কথা যদি আমরা বলি, তাহলে চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হয়েছে আমার এখানে থার্ড জেনারেশন ইন্টেল আসছে, যেটা আগে 28 কোর ছিল সেটা এখন 40 কোর পর্যন্ত সাপোর্ট করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে নাম্বার অফ মেমোরি স্লট বাড়ছে, আগে 24টা এখন সেটা হয়েছে 32টা, ম্যাসিভ চেঞ্জ। যদিও এমডিতে কিন্তু এটা 32টা আগে থেকেই ছিল, যখন এটা এমডির ওই এপিক প্রসেসর আসছে তখন থেকে 32 স্লট ছিল, বাট ইন্টেলে এটা 24টা ডিম স্লট পর্যন্তই ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে কি 24 NVMe ড্রাইভস, যদিও R740XD 24 NVMe ড্রাইভ সাপোর্ট করত, নট 740। আর এর বাইরে হচ্ছে বস কার্ড, যেটা আগে অ্যাক্সেসিবল ছিল না, এটা এখন রিয়ার অ্যাক্সেসিবল হয়েছে, অ্যান্ড হার্ডওয়্যার NVMe রেট। ওকে, সো এইগুলি হচ্ছে আপনার চেঞ্জ। এর বাইরে ওসিপির কথা তো আমরা বললাম, বাট বাকি সব কিছুই, সো ফ্রম ডিজাইন পয়েন্ট অফ ভিউ ইট ইজ এ মেজর চেঞ্জ ফ্রম 14G টু 15G। ওকে, এখন পর্যন্ত 15G তে সবগুলি ইকুইভ্যালেন্ট প্রসেসর অ্যাভেলেবল না। আমরা যদি বলি যে 14G তে যে ধরনের বা ইন্টেল ক্যাসকেড লেকে যে ধরনের প্রসেসর গুলি ছিল ইকুইভ্যালেন্ট সব প্রসেসর কিন্তু আমরা 15G তে পাই না, বাট এটা গ্র্যাজুয়ালি এটার ইয়াটা একটু ওয়াইডেন হবে, হয়তো নিয়ার ফিউচারে সব প্রসেসর এখানে পাওয়া যাবে, বাট আপ আনটিল নাও এখন হচ্ছে গিয়ে প্রসেসর কোর একটু হাই না হলে, বা 8 কোর এখন পর্যন্ত যদিও আছে 15 জেনারেশন সার্ভারে আছে, বাট ওই স্কেলে না যেটা আসলে ইয়েতে ছিল। সো কিছু মানে এটা লাইক দ্যাট যে আপনি সব প্রসেসর কিন্তু 15 জেনারেশনে অ্যাভেল করতে পারি না, সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যদি ওটা কেউ ডিজাইন করে থাকেন তাহলে এটা একটু মাথায় রাখবেন যে নট অল দি প্রসেসরস আর অ্যাভেলেবল ইন 15 জেনারেশন সার্ভারস। ওকে, তো 740 750 মধ্যে কি ডিফারেন্স এগুলো অলরেডি আমরা বলছি, এই জিনিসগুলো এখানে আসলে একটু হাইলাইট করা আছে ব্লু কালার দিয়ে। ওকে, 750X এ প্রাইমারিলি এটা যেহেতু আমরা বলছিলাম যে এটা জিপো ইন্টেন্সি ওয়ার্কলোড গুলির জন্য অ্যাপ্লিকেবল বা আইডিয়াল, এই কারণে 4টা ডাবল ওয়াইড এবং 6টা সিঙ্গেল ওয়াইড PCI GPU এটা সাপোর্ট করে, whereas আমাদের 740XD তে বা 740 তে ম্যাক্সিমাম 3টা ডাবল ওয়াইড এবং 6টা সিঙ্গেল ওয়াইড GPU সাপোর্ট করত। ওকে, সো মাল্টি ইনস্টেন্স GPU এটা আমাদের পরের স্লাইডে আছে, সেটা আমরা দেখব। এনভিলিং ব্রিজিং সল অ্যাবাউট ওই ধরনের ওয়ার্কলোড গুলির জন্য আসলে কাস্টম মেড বা ওই ধরনের কাস্টমাইজ করা। 750 750X এ মোস্টলি দেখেন অ্যাক্সেলারেটরস লেভেলে চেঞ্জ, বাকি সবকিছু মোর অর লেস সেম। 650 ইজ দি ইকুইভ্যালেন্ট অফ R640, 1U ইকুইভ্যালেন্ট অফ R640, সেম যেই ইয়েগুলি ছিল সেগুলি এখানেও আছে, আর বাকি সবকিছু 640 এর মধ্যে আসলে যেই চেঞ্জগুলি এগুলি হাইলাইট করা আছে, এগুলো আসলে 14G and 15G জেনারেল ডিফারেন্স। ওকে, এটা হচ্ছে 740 MX 740 এবং MX 750, ডিজাইনার্স খুব বেশি চেঞ্জ নেই অ্যাপার্ট ফ্রম ওই মেমোরি এবং ইয়া ছাড়া। ওকে,
এখানে যেহেতু এটা ব্লেড ফর্ম ফ্যাক্টর বস আসলে এখানে সম্ভব না, বাট হার্ডওয়্যার এনভিএমই রেড এখানেও আছে, কিন্তু বসটা আই বিলিভ বস স্টিল নাও ইট ইজ নট অ্যাক্সেসিবল ইন এমএক্স বিকজ অফ ইটস ফর্ম ফ্যাক্টর। আমাদের কতক্ষণ সময় পাবো নাবিল আপু? আপনার ইনফিনিট ব্যান্ডের নিক কার্ড এবং সুইচের দরকার হয়, সেইটার কি ওই ওখানে আছে 750X? ইনফিনিব্যান্ড, আচ্ছা ইনফিনিব্যান্ডের প্রাইমারি ইউজ কেসটা হচ্ছে গিয়ে এইচপিসি, রাইট? সো এখন যেটা দেখা যায় যে ইনফিনিব্যান্ড যেই ধরেন এখন কত চলতেছে CX5 CX6, তাই না? সো এইটা যে পরিমাণ ব্যান্ডউইথ সাপোর্ট করে, ইথারনেট কিন্তু এর চেয়ে বেশি ব্যান্ডউইথ সাপোর্ট করে, 100G বা 200G ব্যান্ডউইথ কিন্তু এখন ইথারনেটেই সাপোর্ট করে। সো ইন মোস্ট অফ দ্য কেসে আমরাও এখন সাজেস্ট করি যে ইনফিনিব্যান্ডে না গিয়ে এইচপিসির ক্ষেত্রে ইথারনেটটাকে, মেলানক্সেরই অনেক 100G বা 200G সুইচ আছে যে সুইচটা আমরা আসলে ইথারনেট হিসেবে ইউজ করি, বাট আপনি যেটা বলছেন ইনফিনিব্যান্ড ইজ স্টিল অ্যাভেলেবল, R750 তো অ্যাভেলেবল। এইচপিসির ক্ষেত্রে তো আসলে যে কেউ যখন প্রপোজ করে তখন সেক্ষেত্রে আপনার ইনফিনিব্যান্ড জিপিইউ টু জিপিইউ যখন ট্রাফিক ট্রান্সফার করে, জিপিইউ টু জিপিইউ কমিউনিকেশনের জন্য বেসিক্যালি তারা আপনার জিপিইউ টু জিপিইউ, ঠিক না? এটা মানে জিপিইউ ছাড়াও এইচপিসি তো আসলে সবসময় যে জিপিইউ নেসেসারি তা না, এখন নতুন ওয়ার্কলোড গুলির জন্য আসলে জিপিইউ চলে আসতেছে মেইনলি। এটা যেটা ওই হাই স্পিড ডেটা কানেক্টিভিটির জন্য আসলে ইউজ করা হতো, এবং এখন আমি যতটুকু দেখি বা ইন্ডাস্ট্রি ট্রেন্ড যদি আপনি বলেন, এখন কিন্তু ইনফিনিব্যান্ডের চাইতে মোস্ট অফ দ্য কেসেস হাই স্পিড ইথারনেট ইউজ করা হচ্ছে, এবং ইভেন আমরাও যেগুলি নিয়ে কাজ করি সেগুলিতে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ইথারনেট চলে আসে। হ্যাঁ, ওইটার তুলনা কম্পেয়ার টু মেলানক্স, বাট মেলানক্স এখন পর্যন্ত আছে সেটা R750 তো অ্যাভেলেবল। ওকে, এটা এখন পর্যন্ত অ্যাভেলেবল, মেলানক্স CX5 CX6 এগুলো এখন পর্যন্ত আছে। এইটা আসলে আমাদের ইয়ার পোর্টফোলিও যেটা একটু কম্পারেটিভলি ইন্টেলের চাইতে বেশ আগে থেকেই প্রেজেন্স আছে, R7525 6525, শুধুমাত্র তার প্রসেসর জেনারেশনটা একটু চেঞ্জ হয়েছে। সো এবং যেই চেঞ্জগুলি আমরা আসলে বললাম, লাইক ওই যে রিয়ার অ্যাক্সেসিবল বস কার্ড, এটা কিন্তু AMD 15 জেনারেশন সার্ভারে আগে থেকে ছিল। সো অ্যান্ড ওই যে 32 মেমোরি মোর কোর কাউন্ট, এই জিনিসগুলো আগে ছিল, বাট নতুন যে ইনোভেশনগুলি হচ্ছে লাইক ডিরেক্ট লিকুইড কুলিং, সেই জিনিসগুলি এখন আবার এই নতুন সার্ভারগুলিতে ইনকর্পোরেটেড করা হচ্ছে। ওকে, সো 7525 আর 7515 এর মধ্যে পার্থক্যটা বেসিক কেউ যদি জানেন একটু বলেন তো দেখি, R7525 আর R7515 এই দুটোর মধ্যে পার্থক্য কি, অথবা R6525 আর 6515? এনিওয়ান? আমি যদি ফর্ম ফ্যাক্টরি কনটেক্সটে বলি, হ্যাঁ 750 ইকুইভ্যালেন্ট হচ্ছে 7525 আর 650 ইকুইভ্যালেন্ট হচ্ছে 7515। ওকে, সরি সরি আমি একটু ভুল বলতেছি,
একটা হচ্ছে সিঙ্গেল সকেট, একটা হচ্ছে ডুয়েল সকেট। 7515 হচ্ছে সিঙ্গেল সকেট, ইট ক্যানট বি আপগ্রেডেড টু ডুয়েল সকেট। তারা দুইটাই টু ইউ সার্ভার, বাট তারা একটা হচ্ছে ডুয়েল সকেট 7525, আর একটা হচ্ছে সিঙ্গেল সকেট অ্যান্ড হুইচ ইজ নট আপগ্রেডেবল টু ডুয়েল সকেট। ওকে, লাইকওয়াইজ 6525 অ্যান্ড 6515, 6525 হচ্ছে ডুয়েল সকেট, 6515 হচ্ছে সিঙ্গেল সকেট, ক্যানট বি আপগ্রেডেড। এবং কেউ যদি মানে সিঙ্গেল সকেট নিতে হয় তাকে 6515 নিতে হবে, অথবা আমরা যেমন ইন্টেলের ক্ষেত্রে আমরা কি করি, আমরা 650 আর 650 আর 750 টু সকেট সার্ভার, বাট আমরা কিন্তু একটা সার্ভার নিতে পারি, একটা সকেট নিতে পারি, রাইট, পরে একটা অ্যাড অন করতে পারি, বাট এমডির ক্ষেত্রে দ্যাট ইজ নট পসিবল। 7525 নিলে আপনাকে দুইটাই নিতে হবে, যদি আপনি একটা সকেট দরকার হয় 7515 নিতে হবে। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। Equivalent of R640 by 650. I'll have to skip kore gelam eguli. Have wave 1, wave 2. Just processor differentiation. Kokhon esche. এটা আমরা অলরেডি আসলে বলছি 740 এবং 750 মডুলার আর্কিটেকচারের মধ্যে কি কি চেঞ্জ আসছে। ভেরি সরি, এফএক্স টু নিয়ে আসলে খুব বেশি এফএক্স টু অ্যাজ ইট ইজ আগের মতোই আছে। এফএক্স নিয়ে খুব বেশি আসলে কিছু বলবো না আমি, এর বাইরে আসলে যদি আমরা 15 জেনারেশনের কনটেক্সটে বলি, মোটামুটি 15 জেনারেশনের যা যা কিছু চেঞ্জ আমরা মোটামুটি সবকিছুই বলে ফেলছি এখানে, কারণ আফটার অল ইট ইজ এ সার্ভার, রাইট। সো খুব বেশি মেজর চেঞ্জ এখানে হবে না। সো ইন জেনারেলি যদি আমরা বলি যে মেজর চেঞ্জ গুলি কি কি 14 জেন এবং 15 জেন এর মধ্যে, মেইনলি প্রসেসর একটা চেঞ্জ এসেছে, প্রসেসরের সাথে অ্যাসোসিয়েটেড মেমোরি, নাম্বার অফ মেমোরি মডিউলস। থার্ড হচ্ছে এনভিএম এর রেট, হার্ডওয়্যার এনভিএম এর রেট, যেটা 14 জেন তে ছিল না। রিয়ার অ্যাক্সেসিবল বস্টার্ড, ওসিপি, এগুলি হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচারাল চেঞ্জ। এর বাইরে ডিজাইন ওয়াইজ কিছু চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ লিকুইড কুলিং একটা মেজর, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড থার্মাল ডিজাইন এবং অ্যাক্সেলারেটর জিপিইউ ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনের জন্য মাল্টি ভেক্টর কুলিং। এই জিনিসগুলি হচ্ছে মেজর ডিফারেন্সিয়েশন বিটুইন 14G অ্যান্ড 15G। সো ট্রানজিশন গাইডেন্স, দিস ইজ ভেরি কমন, আপনাদের সবারই এটা সম্বন্ধে বেসিক আইডিয়া আছে, অল নো অ্যাবাউট দ্যাট। সেটা নিয়ে আসলে আমি খুব বেশি কিছু আর বলবো না। সার্ভারের মডেল নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান গো ফর দ্যাট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের একটা মেজর চেঞ্জ আসতেছে, যে চেঞ্জটা সার্ভারের ক্ষেত্রে ইজ ভেরি ইফেক্টিভ, সেটা সম্বন্ধেও হয়তো আপনারা শুনেছেন হয়তো কোনো কোনো না কোনো ফোরামে। সেটা হচ্ছে ম্যানেজেবিলিটির দিক থেকে, রাইট। আমাদের ক্লাউড আইকিউর সাথে আপনারা সবাই পরিচিত, ক্লাউড আইকিউ পোর্টফোলিও এক্সটেন্ড হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে ইন আ সেন্স, ক্লাউড আইকিউ ওয়াজ অ্যাভেলেবল ফর আওয়ার স্টোরেজ, আমাদের স্টোরেজগুলির জন্য ছিল কানেক্টেড পোর্টফোলিও। ভেরি এট দ্য ভেরি বিগিনিং ক্লাউড আইকিউ ওয়াজ পার্ট অফ স্টোরেজ অনলি, এটাকে আসলে পোর্টফোলিও এক্সটেন্ড করা হয়েছে, এটা সেন্স সুইচের ক্ষেত্রে আসছে, এটা আমাদের হাইপার কনভার্জ ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটার সাথে এসছে, অর্থাৎ ভিএক্স র্যাক বা ভিএক্স ফ্লেক্স, ভিএক্স রেল, প্রত্যেকটার সাথে কিন্তু ক্লাউড আইকিউ আছে। এবং এইটারই কনসিকুয়েন্সেস হিসেবে আমাদের পাওয়ারেজ সার্ভার পোর্টফোলিওতেও ক্লাউড আইকিউটা ইনকর্পোরেটেড হচ্ছে, এবং ইট ইজ
I think it will be available from 13th of July. অর্থাৎ এই মাসের 13 তারিখ থেকে 13 বা 12 তারিখ থেকে এটা ক্লাউড আইকিউটা অ্যাভেলেবল হবে ফর সার্ভার্স। সো দিস ইজ এ ভেরি মানে বিগ মুভ। কারণ ক্লাউড আইকিউ যে ফ্যাসিলিটিস গুলি আমরা আসলে স্টোরেজে বা হাইপার কনভার্জ ইনফ্রাস্ট্রাকচার বা সায়েন্স সুইচে পেয়ে থাকি প্রোঅ্যাক্টিভ সাপোর্টের জন্য অথবা প্রেডিক্টিভ অ্যানালিসিস এর জন্য, এই প্রত্যেকটা ফিচার এখন ইনকর্পোরেটেড হবে আমাদের পাওয়ার এর সার্ভার পোর্টফোলিওতে। সো দিস ইজ এ ভেরি ভেরি বিগ মুভ বলি, এবং মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমরা আসলে লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ দিস ফিচার ফর মেনি মেনি ইয়ার্স, বাট ফাইনালি ক্লাউড আইকিউ আসতেছে। ইট ইজ স্টিল আন্ডার ডেভেলপমেন্ট ফেজ, সো সব ধরনের ফিচার যেটা আসলে কম্পিটিশনের থেকে পাই সেই ফিচার গুলো হয়তো আসবে না, বাট গ্র্যাজুয়ালি দে অল উইল বি ইনকর্পোরেটেড। ওকে, সো আমাদের সাজেশন থাকবে পুশ ফর ইট, ক্লাউড আইকিউ নিয়ে কথা বলেন টু দি কাস্টমার্স এবং লেট দেম আন্ডারস্ট্যান্ড যে ক্লাউড আইকিউ অ্যাডভান্টেজ গুলি কি কি। ভেরি ফিউ কেসেস আমরা দেখি যে ক্লাউড আইকিউ কাস্টমার ইউজ করে, যদিও এটা একটা কমপ্লিটলি ফ্রি অথবা মানে ফ্রি অফ কস্ট একটা টুল, বাট এটা অনেক ক্ষেত্রে আসলে আনইউটিলাইজ থাকে। আমাদের রিকোয়েস্ট থাকবে টু ইউ যে এটা তো স্টোরেজ গুলির ক্ষেত্রে ডেফিনেটলি, বাট এখন সার্ভার পোর্টফোলিওর ক্ষেত্রেও এটা আপনাদেরকে পুশ করতে হবে। ওকে, সো দিস ইজ এ মেজর ম্যানেজমেন্ট এন্ড অপারেশনাল পয়েন্ট অফ ভিউতে ক্লাউড আইকিউ ইজ এ ভেরি বিগ চেঞ্জ যেটা আসলে সার্ভার পোর্টফোলিওতে আসতেছে, এবং উই অল শুড ইউজ দ্যাট। ওকে, সিস্টেম ম্যানেজমেন্ট ইনোভেশন দিস ক্লাউড আইকিউটা হয়তো এখানে মেনশন করা হয়নি, বাট আই উড সাজেস্ট যে আপনারা সবাই ওকে সবাই এই জিনিসগুলি একটু হাইলাইট করবেন, বিকজ এন্ড অফ দ্য ডে সার্ভার ইজ এ সার্ভার, সেটা আমাদের সার্ভারই হোক বা কম্পিটিশনের সার্ভারই হোক, দে অল আর সেম। বাট এই যে অ্যাডিশনাল ফিচারগুলি লাইক আমরা যে জিনিসগুলি বেশি হাইলাইট করি, রাইট, আমাদের কমিটমেন্ট টুয়ার্ডস এনভায়রনমেন্ট, পাওয়ার পুলিং, আমরা যদি টোটাল কস্ট অফ ওনারশিপ হিসাব করি আফটার 5 years, এটা যে পরিমাণ পাওয়ার অ্যান্ড পুলিং সেভ করে দিতে পারবে ডেলি এমসি সার্ভার আওয়ার কম্পিটিটার্স, ফর আওয়ার কম্পিটিটার্স দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। আপনারা অন্য হয়তো সবাই খেয়াল করছেন যে তাদের পাওয়ার রেটিং থেকে শুরু করে সবকিছুই আমাদের চেতে অনেক বেশি ছিল। সো দিস ইজ এ পয়েন্ট আমরা চাই আপনারা কাস্টমারদেরকে তুলে ধরেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সিস্টেম ম্যানেজমেন্ট ইজ অলসো এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল, এবং ডেলি এমসি সিস্টেম ম্যানেজমেন্ট ইজ দি সিম্পলেস্ট ওয়ান আই উড সে। আপনারা যারা ডেল সার্ভার নিয়ে হ্যান্ডস অন কাজ করেন, আই এম নট টকিং অ্যাবাউট প্রি সেলস, বাট প্রি সেলস শুড অলসো নো যে এই ম্যানেজেবিলিটি গুলি ডেলি এমসির ক্ষেত্রে কতটুকু সিম্পলিফাইড। সো আপনারা সবাই যদি চান, আজকে আসলে খুব বেশি সময় নেই, ক্লাউড আইকিউ ডেমো সিস্টেম ম্যানেজ ওপেন ম্যানেজ ডেমো, প্রত্যেকটা ডেমো কিন্তু অ্যাভেলেবল ইন demos.dell.com। সো আমাদের রিকোয়েস্ট থাকবে পাওয়ার ম্যানেজারের ডেমো, এই প্রত্যেকটা ডেমো কিন্তু অ্যাভেলেবল। সো আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই এই ডেমোগুলিকে আপনারা লিভারেজ করেন, কাস্টমারদের কাছে লিভারেজ করেন, ঠিক আছে? যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে ফ্রম আওয়ার সাইড ডেমো দেখানোর ব্যাপারে বা এটার ব্যাপারে আরো ভালো করে কাস্টমারদের সাথে কথা বলার জন্য, উই আর অলওয়েজ হিয়ার। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই টুলগুলিকে অ্যাপার্ট ফ্রম ফরগেট অ্যাবাউট সার্ভার ফিজিক্যাল থিংস, এই জিনিসগুলিকে আপনারা হাইলাইট করেন। ওকে, পাওয়ার কুলিং, সাউন্ড, নয়েজ লেভেল, এই জিনিসগুলি, সিস্টেম ম্যানেজমেন্ট টুল। আমি যদি কম্পিটিশনের কথা বলি, এখানে অংশ আছে সিসকোতে কাজ করছে, সো এইচপি নিয়ে যারা কাজ করছেন দে ইউ নো ভেরি ওয়েল যে এইচপি এক একটা সিস্টেমের জন্য, এক একটা সার্ভার পোর্টফোলিওর জন্য, তার অ্যাপোলোর জন্য তার এক ধরনের টুল আছে, তার র্যাক সার্ভারের জন্য এক ধরনের টুল আছে, তার সিনার্জির জন্য এক ধরনের টুল আছে। দিজ আর নট ইউনিফাইড, একটা সিঙ্গেল পেন থেকে তারা আসলে সবকিছু ম্যানেজ করতে পারে না। হ্যাঁ, আমাদের কম্পিটিশনের ক্ষেত্রে যদি বলেন সিসকো, সো দেয়ার ম্যানেজমেন্ট ইজ ভেরি কস্টলি আই উড সে কম্পেয়ার টু আওয়ার প্রোডাক্ট, তাদের ম্যানেজমেন্ট টুলটা কিন্তু কস্টলি। হ্যাঁ, সো এই জিনিসগুলি, এবং এগেইন তাদেরও আসলে
এটা এতটা সিম্পলিফাইড না যেটা ডিএলএমসি সিস্টেম ম্যানেজমেন্ট টুলগুলো সিম্পলিফাই যতটুকু সিম্পলিফাইড ওকে সো যারা ব্লেড পোর্টফোলিও নিয়ে কাজ করছেন তাদের জন্য একটা ম্যান্ডেটরি ইউজ করতেই হয় বাট যারা র্যাক নিয়ে কাজ করছেন যাদের এনভায়রনমেন্টে নাম্বার অফ সার্ভার্স আছে আমরা বেশ কিছু জায়গায় অলরেডি এটা নিয়ে কাজ করতেছি এবং এটার আউটকাম বা এটার ফিডব্যাক কিন্তু ইজ ভেরি পজিটিভ সো যাদেরই আসলে নাম্বার অফ সার্ভার একটু বেশি আছে তারা যদি একটা সিঙ্গেল পেইন অফ গ্লাস থেকে তার এনভায়রনমেন্টকে ম্যানেজ করতে চায় সিস্টেম ম্যানেজমেন্ট বা ওপেন ম্যানেজ অ্যাডভান্স বা এন্টারপ্রাইজ ইজ ভেরি ভেরি ইফেক্টিভ সো এইটা একটু আপনারা হাইলাইট করেন টু ইউর কাস্টমার্স At the end of the day, these are the values we can add. Okay. So, any question? একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি অ্যাসাইড সেটা হচ্ছে যে R750 আসছে দ্যাট ডাজন্ট মিন যে R740 বা 14 জেনারেশন সার্ভার will become obsolete very soon okay rest assured je je 75 ba 15 generation server it is not only for us it is for all the other OEMs as well a 15 generation server and 14 generation server will be coexisting for quite a lot of time I would say je it at least aro onek shomoy porjonto tara mane coexist korbe ha it's not like they are overlapping each other 750 is particularly for workload focus so sob dhoroner workload er jonno hoyto 750 ba jeta amra bolchhilam je sob type er processor ashole 750 te available hobe na so jei guli hobe na shei gulir jonno ashole 7 ba 14 generation server will stay in the market for a very long time ha so ei jinish ta ekta apnara mathay rakhben je customer er workload onujayi আসলে আপনাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে whether the workload demands 14G or 15G আপনাদেরকে আসলে accordingly end user দেরকে অফার করতে হবে that's it so it's not like the 15G আমরা আগে সাধারণত যেটা দেখে আসছি যে 13G চলতেছিল 13G পরে 14G যখন আসছে তখন কিন্তু আস্তে আস্তে 13G obsolete হয়ে গেছে এখানেও হবে হ্যাঁ ডেফিনেটলি এখানেও 14G কোনো না কোনো সময় অবসলেট হবে বাট আমরা যেটা হেডস আপ পাই বা যেটা আমরা দেখতেছি সো ফার সেটা হচ্ছে যে 14G আরো অনেক দিন অ্যাট লিস্ট মোটামুটি আরো এক বছর পর্যন্ত ওভারল্যাপ করবে অর্থাৎ ওভারল্যাপ করবে না আই থিংক কোএক্সিস্ট করবে যে 14 জেনারেশনও থাকবে 15 জেনারেশনও থাকবে বাট দে উইল বি ইউজড ফর ডিফারেন্ট ওয়ার্কলোডস ফর ডিফারেন্ট পারপাস দ্যাটস ইট তো আমরা বোধহয় ahead of time না নাবিলাপু হ্যাঁ ahead of time তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ক্লোজ করতে পারি যদি যদি সবাই বুঝে থাকেন আপনারা না কেউ কোনো কথা বলছেন আমার কাছে তো মনে হচ্ছে ভাইয়া মানে যে সেলিং পয়েন্টস গুলো বললো আর 750 ক্ষেত্রে মানে ডিফারেন্সিয়েটর গুলো আমার কাছে মনে হয় সবার কাছেই মানে ভালো মতো মানে এটা আসলে খুবই মানে নট কোনো খুব বেশি ইয়া কিছু নাই এখানে আসলে যেটা নিয়ে আমরা আসলে বলতে পারি বাট আফটার অল কিছু চেঞ্জ আছে কিছু পজিটিভ চেঞ্জ আছে সেটা নিয়ে আমরা আসলে বাট আমরা আসলে বেশি ফোকাস করতে চাই ডিজাইন চেঞ্জ যেগুলি হয়েছে মানে আর্কিটেকচারাল চেঞ্জ যেটা হয়েছে এটা আসলে সবার ক্ষেত্রেই থাকবে আমাদের ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভদের ক্ষেত্রে বাট যেই
ম্যানেজমেন্ট ফিচার যেগুলি আছে সেই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলি একটু আমরা আমাদের কাস্টমারদেরকে তুলে ধরতে চাই আর কি। দ্যাটস ইট। সবাই ওয়েল প্রিপেয়ার্ড। হ্যাঁ, তো এই জন্য পরীক্ষার কোয়েশ্চেনও কমন পড়ছে, সব তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে গেছে, এই অবস্থা হচ্ছে আজকে। রিভিশনের মতো রিভিশন লাগে না একটু। যেটা বলছেন দ্যাট ইজ ওকে, 15 জেনারেশন সার্ভারস আর মোস্টলি ফর হেভি ওয়ার্কলোড এনভায়রনমেন্ট, ট্রু ট্রু, যেখানে নাম্বার অফ মানে আপনি দেখবেন যে 15 জিতে আসলে প্রসেসর কোডটা এখন আসলে সেকেন্ড ওয়েভ আসার পরে বেশ কিছু প্রসেসর অ্যাড হয়েছে, বাট ওয়েন ইট ওয়াজ স্টার্টেড এইটা শুধুমাত্র আমার মনে হয় যে 20 কোরের নিচে কোনো প্রসেসর এটাতে ছিল না। এখন নাওয়েডেজ আরো কিছু সার্ভার আরো কিছু প্রসেসর অ্যাড হয়েছে, বাট যখন এটা স্টার্ট হয়েছিল তখন আসলে 20 কোরের নিচে তেমন কোনো প্রসেসর এটার মধ্যে ছিল না, খুব লিমিটেড প্রসেসর ছিল। সো এটা ওরকমই থাকবে, অ্যাটলিস্ট ফর সাম ফোর্সেবল টাইম এটা এরকমই থাকবে। এই জন্যই আমরা বললাম যে 14G এবং 15G দুইটা আসলে কোএক্সিস্ট করবে ফর এ সিগনিফিকেন্ট টাইম কম্পেয়ার টু আওয়ার প্রিভিয়াস জেনারেশন সার্ভারস, এই দুইটা বেশ অনেকটা সময় মার্কেটে কোএক্সিস্ট করবে। সিলভার প্রসেসরও তো সাপোর্টেবিলিটি কম। হ্যাঁ, সিলভার প্রসেসরের সাপোর্টেবিলিটি কম, বাট আছে, তাও এখন দু একটা আছে, যেমন আমি গতদিনে একটা দেখলাম 4310 আছে এটার মধ্যে প্রেজেন্ট, বাট চয়েস ইজ ভেরি লেস। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা সবাই জানেন হয়তো, এখন ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই কনস্ট্রেন্ট ইজ ভেরি সিভিয়ার, রাইট? সো যখনই আপনারা কোনো কিছু ডিজাইন করবেন ট্রাই টু অ্যাভয়েড এসএসডি সাটা। এটা একটু মানে অফ টপিক বললাম, ট্রাই টু অ্যাভয়েড এসএসডি সাটা, যদিও যেখানে দরকার সেখানে দিতেই হবে, বাট এটার লিড টাইম ইজ ভেরি ভেরি হাই। সো আপনারা এই জিনিসটা একটু ডিজাইন করার সময় মাথায় রাখবেন। সবগুলি পাবেন মানে কিছু কিছু, সো ওইটা একটু মানে এটা এখন কিছু করার নেই, সবার ক্ষেত্রেই জিনিসটা হচ্ছে। সো ডিজাইন করার সময় আসলে ওই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে, তার মানে এই না যে ওটা হবে না, হয়তো আপনার যেই একটু ফর দ্য টাইম বিং, মেবি ফর এ সিগনিফিকেন্ট টাইম বিং অনেকটা সময় ধরে এই জিনিসটা আসলে চলবে, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এইটা আসলে মোস্টলি ইম্প্যাক্টেড যেইখানে যেগুলির সাথে আসলে চিপ অ্যাসোসিয়েটেড সেগুলি, হ্যাঁ, স্পেশালি ফ্ল্যাশ নেটওয়ার্কিং সেগমেন্টটা সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড, এবং আমাদের আমাদের যে সুইচগুলো ছিল কিছু ইয়ে ক্ষেত্রে লিড টাইম স্পেশালি এন সিরিজ মানে কোডে করা যাবে না, লাইক দ্যাট অবস্থা আর কি। হ্যাঁ, কিছুদিন মানে স্পেসিফিক্যালি এখন এস সিরিজের দিকে চলে যেতে হবে। হ্যাঁ, এস সিরিজ যেতে হবে, এন্টা একটু কিছুদিন করা যাবে না আজকে, কারণ এত বেশি এক্সটেন্ডেড লিড টাইম, হ্যাঁ, যেটা আসলে কাস্টমার অ্যাকসেপ্টেবল হবে না, রেগুলার হতে একটু সময় লাগবে। আই এম শিওর এটা সবার ক্ষেত্রে যেহেতু কমন, সো আপনারা সবাই এটা মোর অর লেস জানেন, বাট এই জিনিসগুলো একটু ফলো করতে হবে আর কি ডিজাইন করার সময়। দেখা যাবে তাহলে কথা বলতে কাস্টমারদের সাথে আপনাদের সুবিধা হবে। আর যেখানে আসলে লো প্রসেসর লাগে চেসিস এর দাম কম কিন্তু অ্যাক্সেস এর, হ্যাঁ, 750 না দিয়ে 750 অ্যাক্সেস দিবেন, তখন কস্টটা কমে আসবে। আদারওয়াইজ 740 সাথে 750 চেসিস এর লিস্ট প্রাইসের ডিফারেন্স কিন্তু মোর দেন $4,000 দুটো চেসিস এর ভিতরেই, শুধু চেসিস। মানে আপনি বলতেছেন 750 ডাইরেক্ট না দিয়ে 750 অর্থাৎ 750 যেখানে হাইলি পারফরমেন্স বা ইয়েগুলো দরকার, কিন্তু যেগুলো একটু মিড ওয়ার্কলোড বা লো ওয়ার্কলোড সিলভার প্রসেসর দিচ্ছেন এবং দিচ্ছেন না জিনিসগুলো অথবা জিনিসগুলো, সেখানে 750 এক্সএস এর চেসিস ইউজ করবেন, তখন চেসিস এর দামটা কম পড়বে আর কি। ওকে, সিলভার প্রসেসর গুলোর ক্ষেত্রে